আজি প্রায় 4 মাহ 20 দিন হল আর এই ইমান দিনের মূরত টুনমুনি আবার দুর্ঘটনাগ্রস্ত বাহনখন যখন এক্সপ্রেসো বাহন সেই বাহনের পর আজি এটা মোবাইল উদ্ধার করেছে সিবিআই দলটোয়ে। আজি পুয়ারে পড়া প্রায় 3-4 ঘন্টা সময় দুর্ঘটনাস্থানত তদন্ত চলালে, অনুসন্ধান করলে, দুর্ঘটনার সিন রিক্রিয়েট করলে। তারপর জখলামলা থানা আহিলে, জখলামলা থানা যখন জুনমনি রাভা দুর্ঘটনাগ্রস্ত বাহন এতিয়াও পড়ি আছে, সেই বাহনত তদন্ত চলালে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলে। আর এইখান বাহন এই মুহূর্তে ঢাকি থেছে। এই বাহনখনের ভিতরপা একটা মোবাইল ফোন উদ্ধার করা আমি প্রত্যক্ষ করেছো। এই মোবাইল ফোনটো কার হয়, মোবাইলের গৰাকী কোন হয়, কিন্তু সেয়াই এই মুহূর্তে কোনো স্পষ্ট তথ্য নাই। কিন্তু এটা আশ্চর্যকর বিষয় যে আজি 3-4-5 মাহ হল তদন্ত প্রক্রিয়া চলাই আছে। প্রথমে CID-এ 1 মাহ চলালে, তারপর CBI-এ 3 মাহ চলালে, কিন্তু ইমান দিন মূরত এই গাড়িখন বারম্বার পরীক্ষা নিরীক্ষা চলে, কিন্তু আজিহে এটা মোবাইল ফোন এই বাহনখনের পর উদ্ধার করেছে CBI দলে। কিন্তু এই একটা আশ্চর্যজনক কথা যে ইমান অত ইমান দিনে কি তদন্ত করলে যে একটা মোবাইল ফোন ইমান দিনের মূরত গাড়ির ভিতর সিটর তলত উদ্ধার হয়েছে, কিন্তু মোবাইলটা কার সেই তথ্য কিন্তু স্পষ্ট নহয়। জুনমনি রাভার নে অন্য কোনো বাহন অন্য কোনো লোক আছিল সেইদিনা দুর্ঘটনার নিশা জুনমনি রাভার বাহনত, সেয়া স্পষ্ট নহয়। কিন্তু আজি কিছু সময় মুহূর্তের পূর্বে এই বাহনখনের পরে CBI দলে উদ্ধার করেছে একটা মোবাইল, কিন্তু মোবাইলটা কার সেই তথ্য পোহরলে অহা নাই। আর 16 মে'ৰ নিশা যে দুর্ঘটনা সংঘটিত হয়েছে জখলামন্ধার পৰুবগীয়াত, সেই 16 মে'ৰ নিশা পুৱতি নিশা দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। আর তারপর আজি প্রায় 140 দিন হয়ে গেল সেই দুর্ঘটনা সংঘটিত হওয়া, কিন্তু আজিলেক এই ঘটনা কিদরে সংঘটিত হল, রহস্য উদ্ঘাটন নহল, এক পরিকল্পিত ঘটনা নে এয়া স্বাভাবিক এক দুর্ঘটনা, যিকোনো কথা মনলে আহিব পারে। হয়তো মোবাইলটো থই দিছে নতুনকে, হয়তো আগৰ পৰাই আছিল কিন্তু ভালদৰে পরীক্ষা নিরীক্ষা করা নাছিল, যি ধরনের গাড়ির ভিতর প্রবেশ করে চাব লাগিছিল তেনেকে চোৱা নাছিল, বাহিৰৰ পৰাই গাড়িখন পর্যবেক্ষণ করলে এইখন বাহন ইয়াতেই পেলাই থোৱা আছে। আৰু এই বাহনখন বহুদিন মুকলি আকাশৰ তলতে আছিল, কিছুদিন পিছতহে এনেদৰে ঢাকি থৈছিল, কিন্তু মুকলি আকাশৰ তলতে আছিল। বিভিন্নজনে আহি বাহনখন চাইছে চুইছে, কিন্তু তাক যি ধরনের নিরাপত্তা দি ইয়াৰ আৰক্ষী হওক জখলামন্ধা আৰক্ষীয়ে ৰাখিব লাগিছিল সেয়া কিন্তু ৰখা নাছিল, আৰু মুকলি আকাশৰ তলতে পৰি আছিল। তাৰ কিছুদিন পিছতহে এনেদৰে তিৰপালখন দি ঢাকি দিছিল। কিন্তু এই সময়ছোৱাত বহু লোকে আহি এই দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ পিছত বহু লোকে আহি গাড়ীখন চাইছে চুইছে বা ইয়াক যি ধৰণে সুৰক্ষা দি ৰাখিব লাগিছিল সেয়া কিন্তু ৰখা নহল। আৰু আজি 4 মাহ অতিক্ৰম কৰিলে 5 মাহ হবলৈ হল, আজি এটা মোবাইল পাইছে। ইমান দিন CBI হওক CID হওক বা জখলামন্ধা আৰক্ষীয়ে কি তদন্ত করলে, কেনেদরে তেওঁলোকে গাড়িখন নিরীক্ষণ করলে, কি বিচাৰি পেলে, চেন্ডেল জোতা ফল মূল এয়া উদ্ধার করলে, কিন্তু মোবাইলটো উদ্ধার নহল নে এই মোবাইলটো নতুনকে রখা হয়েছে তার কিন্তু কোনো স্পষ্ট তথ্য এই মুহূর্তত কারোরে হাতত নাই। CID-এ হোক CBI-এ হোক কোনোৱে কিন্তু সংবাদ মাধ্যমৰ আগত এই ঘটনা সম্পর্কে মন্তব্য দিয়া নাই। আৰু আমি চেষ্টা কৰিছো বারম্বার মন্তব্য লবলৈ, কিন্তু মন্তব্য দিয়া পৰা বিৰত আছে। এতিয়া আৰু CBI যেতিয়া এই যে তদন্ত প্ৰক্ৰিয়া সমাপ্ত কৰিব, তেওঁলোকে কি মন্তব্য দিব, কি প্ৰতিবেদন দাখিল কৰিব, তেতিয়াহে হয়তো স্পষ্ট হ'ব সকলো দিশ, এয়া মোবাইলটো কেনেকৈ পালে, SIM আছিল নে নাই, বা এই দুৰ্ঘটনাৰ লগত কোনোবা জড়িত আছে নেকি, এয়া স্বাভাৱিক এক দুৰ্ঘটনা, সকলোবোৰ CBI তদন্তৰ অন্ততে পোহৰলৈ আহিব।